हेलो बंधुरा आमी अनिर्बाण तुम्हारे फ्रेंडली गार्डेनर एंड वेलकम बैक टू अनदर वीडियो। शुरूते ही आज के सब्जी बागान प्रत्येकटा सब्जी गाचे प्रचुर परिमाणे फलन होच्छे आर तुम्हारा देखते ही पाच्छो कैप्सिकम एकटा डाले कटा करे होयेछे। तुम्हारे आमी तो बारंबार बोली अल्प किछु होलेओ निजेर बागाने सब्जी करो आर तार उपर तो डिटेले वीडियो आमी अनेक दिन आगे करे ही दिएछिलाम। ठीक सेइभावे सम्पूर्ण जैव पद्धतिते एखाने होच्छे किन्तु विभिन्न धरनेर सब्जी मूलो टमेटो बाँधाकपि पिंयाजकलि तारपर उपरे तो तोमरा देखते पेले कैप्सिकाम आछे तार पाशे गाजर आछे लंका तो आछे कि तोमरा सब्जी करछो तो। एबार आशा जा करछे आजकेर मूल विषय आजकेर फुलटा एकटु स्पेशल फुल। हाँ आमी एके स्पेशाली बोलबो अन्यान्य फुलेर जतटा सहज भावे तुमी करते पारो किन्तु एई फुलटा अनेकके समस्या सृष्टि करे अनेकेर प्रब्लेम सृष्टि करे ठीक करे होते चाय ना। फुलटार नाम इम्पेशन। अनेकबार निश्चय तुम्हारा करेछो बा एबारो निश्चय करछो। एबार जारा इम्पेशने पारदर्शी तादेर निये तो कोनो कथा बोलबो ना किन्तु जारा एकटु कम पारदर्शी हयतो एकटा समय आमिओ छिलाम आमी जे एखनो विशाल पारदर्शी हये उठेछि सेटाओ ना किन्तु এই বছর আমার ইমপ্রেশন গাছের কন্ডিশন আর ফুলের পরিমাণ বিগত বছরের থেকে অনেক 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 ভালো হয়েছে। প্রতিটা বছর আমি ইমপ্রেশন করতাম আর ইমপ্রেশন গাছে দুটো চারটে ফুল হতো আর গাছটা লম্বা হয়ে যেত। গাছে সেরকম কোনো শেপ থাকতো না, না গ্রোথ থাকতো, কি এরকম একটা হতো। আর বাকিদের দেখতাম আমার বিভিন্ন বন্ধুরা যারা খুব ভালো ইমপ্রেশন করে তাদের টপ জুড়ে ইয়াতে ইমপ্রেশনটা গাছটা থাকতো, ইনফ্যাক্ট টবের বাইরে এসেও ঝুলে থাকতো, মানে এত পরিমাণে গাছটা বাড়ত। এবার অনেকে নিশ্চয়ই ভাবো যে এটা কী করে সম্ভব, মানে কী করে হচ্ছে, আজকে সেই বিষয়ে তোমাকে বলবো। একদম ইজি, মানে আমি জিনিসটাকে একটু বেশি ডিফিকাল্ট করে ফেলেছিলাম। ভাবতাম যে কী না কী করতে হবে, বাবা কী না কী দিতে হবে, আমি কি পারবো। এবার আমাদের অনেকের মধ্যে সমস্যাটা কী হয়, একটা সময় আমার মধ্যেও ছিল যে কিছু করার আগেই তার সম্বন্ধে রেজাল্ট আমরা আগেই দিয়ে দিই যে এটা খুব কঠিন গাছ পারবো না, এটা খুব কঠিন সবজি আমি এ আমার দ্বারা হবে না। এবার যতক্ষণ তুমি ফিল্ডে না নামছো ততক্ষণ তুমি জানবে কী করে, কারোর কথা শুনে কোনো দিনও ডিসিশান নেবে না যে সেটা ভালো না খারাপ। তেমনটাই ইমপ্রেশনের সাথেও কিন্তু হয়েছিল আমার। এবার ইমপ্রেশনের চারা তোমরা তো জানো তোমাদের সামনেই বসিয়েছি, সয়েল মিক্স সেই সেম সয়েল মিক্স যেই সয়েল মিক্সে আমি আমার সমস্ত শীতের গাছ বসিয়েছি, আলাদা কিচ্ছু নেই। আর কী করেছি না, রেগুলার বেসিসে শস্যের খোলের জল আর তার সাথে ডিএপি দিয়ে গেছি রেগুলার, প্রতি পাঁচ দিন অন্তর কিন্তু আমি দিয়েছি। আর এখন যখন গাছটা গ্রোথ হয়ে গেছে, গ্রোথ নিয়ে নিয়েছে, ফুল ফুটতে আরম্ভ করেছে, এখন কিন্তু ডিএপিটা স্টপ করে তার বদলে দিচ্ছি কি না 10-26-26। এবার তোমাদের বলি গাছটাকে এই রকম শেপ কী করে আমি করেছি, এইটা হচ্ছে আসল ব্যাপার। সেই ক্ষেত্রে তোমাদের বলবো একটাই ট্রিক্স, একটাই টিপস, সেটা হচ্ছে পিঞ্চিং। হ্যাঁ ইমপ্রেশন গাছেও কিন্তু পিঞ্চিং খুবই 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 গুরুত্বপূর্ণ। ইমপ্রেশন গাছে যদি পিঞ্চিং না করো তাহলে ওই দুটো চারটে ফুল হবে, গাছটা লম্বা হয়ে যাবে, আর কিন্তু তোমাদের ফুলের সংখ্যা দিন কি দিন কমে যাবে, ফুল আর হবে না, ওই কটা ফুল হয়েই গাছ দি এন্ড হয়ে যাবে। ইমপ্রেশন গাছে কী করতে হবে না তোমাদের পিঞ্চিং করতে হবে, তোমাদের আমি বলবো যদি তোমাদের গাছ দেখছো গ্রোথ হচ্ছে না বা তোমরা যদি পিঞ্চিং না করে থাকো অবশ্যই পিঞ্চিং করো। জাস্ট ওপরের ডগাটা কেটে দেবে, কাটলেই তার দু তিন দিনের মধ্যে দেখবে আরও দুটো চারটে করে সেখান দিয়ে নতুন ব্রাঞ্চ ছাড়বে। এবার তার সাথে
তোমাদের কিন্তু খাবার দিতে হবে। শুধু পিঞ্চিং করলেই যে তোমাদের গাছ গ্রোথ হয়ে যাবে এমনটা না, যেমনটা খাবার তোমাদের আমি বললাম, যদি গাছ ছোট হয় তাহলে সর্ষের খোলের জল পাতলা করে তার সাথে ডিএপি গাছে দিতে হবে। আর যদি আমার গাছের মতো এরকম চেহারায় এসে গেছে, এইখানে তো পিঞ্চিং করার কোনো দরকার নেই, যদি তোমাদের গাছে এইরকম হয়ে থাকে তাহলে তোমরা কী দেবে, না সর্ষের খোলের জলের সাথে দেবে 10 26 26। এবার কদিন অন্তন্ত খোলের জল দেবো? আমি এই গাছে কিন্তু 3 থেকে 4 দিনেই কিন্তু খোলের জল দিচ্ছি। যত আমার শীতের গাছ আছে যেগুলো গ্রোথিং স্টেজে আছে, একদম গ্রোথ হয়ে গেছে, এবার ফুল দেবে, আমি কিন্তু 3 থেকে 4 দিনে একবার করে খোলের জল আর তার সাথে 10 26 26 দিচ্ছি। তাহলেই তোমাদের গাছ কিন্তু এইরকম সুন্দর হবে। আর আমার গাছটা যদি দেখো প্রতিটা ব্রাঞ্চে 20, মানে এমন কোনো ব্রাঞ্চ মিস যায়নি যেখানে 20 আসেনি, প্রতিটা ব্রাঞ্চে অজস্র 20 এসছে। ঠিক তোমাদেরও কিন্তু ফুল গাছগুলো এইরকম হবে যদি তোমরা পিঞ্চিং আর খাবার এই দুটো জিনিস তোমরা ঠিক করে দাও। এবার অনেকে আমাকে বলেছিলো যে দাদা প্লাস্টিকের টবে কি গাছ ভালো হয়, রেজাল্ট তোমাদের সামনে আমি দেখিয়ে দিলাম। প্লাস্টিকের টব, এই টবগুলো 20 টাকা করে দাম, যথেষ্ট ভালো টেকসই টব, আমি এই টবেতেই দেখো করেছিলাম আর কতটা ভালো রেজাল্ট পেয়েছি। এইভাবে তোমরা করো আর কোনো রকমের সমস্যা তোমাদের হবে না। এবার আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে অনেকের গাছে পোকার আক্রমণ হচ্ছে, পাতা কুঁকড়ে যাচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে। আমি তোমাদের একটা ওষুধ জাস্ট বলবো, সেটা হচ্ছে সুপার সোনাটা। সুপার সোনাটা ওষুধটা তোমরা কালেক্ট করো, প্রতি 3 দিন অন্তর একবার করে দাও যদি গাছে তোমাদের রোগ পোকা আর পাতা কুঁকড়ানোর সমস্যা হয়। প্রতি 3 দিন অন্তর 1 লিটার জলে 1 ml মিশিয়ে গাছে স্প্রে করো, 3 দিন পর আবার দাও, 3 দিন পর আবার দাও, দেখো তোমাদের গাছে পরিবর্তন হবে, তোমাদের গাছে যত রোগ পোকা আছে সব শেষ হবে। আমি পার্সোনালি দিয়ে ফিল করেছি এটা একদম 100% কাজ করো। ইনফ্যাক্ট তোমাদের লঙ্কা গাছে, তোমাদের লঙ্কা গাছে যদি মারাত্মক লেভেলে যদি পাতা কুঁকড়ে যায়, দেখছো পাতা কিছুতেই ঠিক হচ্ছে না, তখন তোমাদের কিন্তু সুপার সোনাটা যদি তুমি দাও, 3 দিন অন্তর স্প্রে করো গাছে, তোমাদের লঙ্কা গাছের পাতা কুঁকড়ানোর সমস্যাও কিন্তু চিরতরে নির্মূল হয়ে যাবে। ইমপ্রেশন গাছ কেও কিন্তু তোমাদের যত্ন করতে হবে, যদি ভালো আরও ভালো রেজাল্ট চাও তাহলে কিন্তু তোমাদের ওয়াটার সলিবল এনপিকে ব্যবহার করতে হবে। ওয়াটার সলিবল এনপিকে কোনগুলো না, ব্যালেন্সড এনপিকে, মানে 20 20 20 19 19 19 18 18 18, এই এনপিকেগুলো গাছে স্প্রে করো, গাছের গোড়ায় দাও, বা তোমরা খোলের জলের সাথে এনপিকেগুলো মিশিয়েও কিন্তু গাছে দিতে পারো। গাছের গ্রোথ দেখবে আরও সুন্দর হবে আর ফুলের কোয়ালিটি দেখবে আরও ভালো হবে। আর কি করতে হবে না, তোমাদের কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট মাঝে মধ্যে কিন্তু স্প্রে করতে হবে। আমি বলবো যে মাইক্রোনিউট্রিয়েন্ট তোমাদের কাছে আছে 20 দিনে একবার সমস্ত গাছে স্প্রে করো, সে তাদের নিউট্রিয়েন্টের অভাব থাকুক কি না থাকুক। মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব কিন্তু অনেকের গাছে আমি দেখতে পাচ্ছি, লাস্ট কয়েকদিনে প্রচুর মেসেজ এসেছে, তাদের ছবি দেখে আমি যা বুঝতে পেরেছি যে তাদের কিন্তু অনুখাদ্যের অভাব আছে গাছে। অনুখাদ্যের অভাবটা কিন্তু তোমাদের ঘাটতি দূর করতে হবে। তার জন্য আমি বলবো প্রতি 20 দিন অন্তর যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট তোমাদের কাছে আছে, সেটা যে কোনো হতে পারে, সেটা স্প্রে করো। যদি তোমাদের সিউইড এক্সট্র্যাক্ট থাকে সেটাও স্প্রে করো, তাহলেও কিন্তু তোমাদের গাছে ভালো রেজাল্ট তোমরা পাবে। ইমপ্রেশন নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে তোমাদের গাছ বড় হচ্ছে না, যেই যেই টিপসগুলো বললাম তোমরা ফলো করো, রেজাল্ট তোমাদের সামনে আসবে, এইটুকু তোমাদের গ্যারান্টি দিতে পারি। এবার যেতে যেতে আমার গোলাপ গাছের কিছু ছবি দেখাচ্ছি তোমাদের। আমার অনেক বন্ধু আমার গোলাপ গাছের কন্ডিশন আর ছবি দেখতে চেয়েছিলো, তোমাদের দেখাচ্ছি। একবার গোলাপ হয়ে গেছে, আবার সেকেন্ড টাইম গোলাপ এসছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি সেই খাবার, সেই মিক্স খাবার ব্যবহার করেছি, সিন্ডারের খাবার তো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, মাটির খাবার বানানো দেখিয়ে দিয়েছি, সেগুলোই আমি গাছে দিয়েছি আর আলাদা কোনো কিছু দিইনি। তাতেই দেখো কত পরিমাণে গোলাপ আমার ফুটছে, প্রচুর ফুল ফুটছে, একবার তো ফুটে গেছে আবার ফুল ফুটছে।
গোলাপ গাছে কিন্তু নিয়মিত পেস্টিসাইড স্প্রে করো, নিয়মিত প্রতি 3 দিন অন্তর পেস্টিসাইড স্প্রে করো, আর 10 দিনে অন্তত একবার, 7 দিনে করলে ভালো, 10 দিনে একবার কিন্তু ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবেই করবে, তা না হলে কিন্তু গাছে কিন্তু সমস্যা হবে। আর যেমন যেই খাবারগুলো আমি দেখিয়েছি গোলাপ গাছে, ওগুলো কিন্তু দিতে ভুলো না, তোমাদের গাছে গ্রোথ কিন্তু মেনটেন থাকবে। তো এই ছিল আজকে টোটাল ভিডিও, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর তোমাদের যে কোনো সমস্যা হলে কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলো না, আমি সব কমেন্ট উত্তর দেবো, কথা দিচ্ছি। তো এইরকমই আরেকটা ভিডিও নিয়ে কালকে ঠিক সকাল 11টায় তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।